শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা প্রেজেন্ট আসো তারা অ্যাটেন্ডেন্স হিসাবে তোমাদের নাম এবং রোল চ্যাট বক্সে দিয়ে দাও, ঠিক আছে? আজকে তোমাদের অনুশীলন 8 পয়েন্টে, গতকালকে আমি 4 পর্যন্ত করেছিলাম আর 5 নম্বরটা করানোর সময় হয়েছিল না, তো 5 নম্বরটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমাদের জন্য আমি 6 নম্বর দিয়ে শুরু করছি, আজ শুরু করবো 6 নম্বর থেকে, ঠিক আছে? 5 নম্বরটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অনুশীলন 8.1 এর 6 নম্বর প্রশ্নটা কি বলে একটু মনোযোগ দাও। বলতেছে ABC ত্রিভুজে বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এ কোণ সমান কত ডিগ্রি? বলতেছে ABC ত্রিভুজের বি কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি হলে এ কোণ সমান হচ্ছে কত ডিগ্রি? এখন একটা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা হচ্ছে যে আমি একটা ত্রিভুজ আঁকি, এখানে এখানে আঁকলাম, ওকে দেখো আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, তো এই ত্রিভুজটার নাম দিলাম হচ্ছে এ বি সি, এটা ত্রিভুজ দিলাম। এখন বলছে দেখো যে এই কোণটা আর এই কোণটা, দেখো বি কোণ প্লাস সি কোণ মানে 90 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত, মানে এই কোণটা কত বের করে তুলছে। এখন শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বিষয় জানো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, বলতে পারবো কেউ? বলতো একজন, শিক্ষার্থীবৃন্দ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা মনে রাখো বা নোট করে নিতে পারো, নিলে নিতে পারো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি, এই কথাগুলো নোট করে নাও, দেখা যাচ্ছে তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তোমরা জানো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তো এটা তোমরা একটা নোট করে রাখো যেন মানে পরবর্তীতে তোমাদের এটা কাজে লাগে। এখন খেয়াল করে দেখো এখানে বলতেছে ABC ত্রিভুজ, ABC ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটার এই কোণটা মিলে হচ্ছে 90 ডিগ্রি হলে এ কোণ কত, মানে এটা কথা বলতেছে এটা হোয়াট। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ 3টা কোণ আছে, এই কোণ এই কোণ এই কোণ, অর্থাৎ এখানে আমি 3টা কোণ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি লিখতে পারি না, বলো কেন লিখতে পারি? কারণটা দেখো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, কারণ এখানে তো 3টা কোণ, এই কোণ এই কোণ এবং এই কোণ, সেই 3টা কোণের যোগ ফলই তো হবে 180 ডিগ্রি। সমষ্টি বলতে কি বোঝায়? সমষ্টি মানে বলতে বোঝায় যোগ ফল, অর্থাৎ এখানে যে 3টা কোণ আছে ত্রিভুজের, সে 3টা কোণের যোগ ফলটা হবে 180 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এইটুকের মান কত দেওয়া আছে, দেখো এইটুকের মান দিয়েছে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, যদি এটা বাংলা লেখা হয়ে গেছে, বই বাংলায় ছিল যে আমি বাংলা লিখছি, আসলে ইংলিশে হবে, যেহেতু বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে কি আমরা এইটুকের পরিবর্তে 90 ডিগ্রি বসাতে পারি না? অবশ্যই পারি। তা দেখো আমরা যদি বা চিহ্ন দিয়ে এখানে এ কোণটা আমি রাখলাম প্লাস, দেখো এইটুকের পরিমাণ বলছে 90 ডিগ্রি, দেখো বি কোণ প্লাস সি কোণ মানে 90, তো এখান থেকে 90 ডিগ্রি আমি লিখে নিলাম ইকুয়াল টু 180, দেখো বুঝা নাকি? এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বের করতে বলছে যে এ কোণটা সমান কত, তাহলে এ কোণটা যদি বের করতে বলে, তাহলে এ কোণটা আমি এই পাশে রেখে দিলাম, রেখে দিলে এই পাশে 180 ডিগ্রি, আর 90টা যেহেতু এই পাশে আছে, ওই পাশে গেলে -90 হবে, অর্থাৎ এটা হবে কি 90 ডিগ্রি। তাহলে আমাদের যে এ কোণটা, সুতরাং এ কোণটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, এটা অত ক্যালকুলেশন করা লাগে না, তোমরা সহজভাবে এটা বের করতে পারো। জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে করতেছি। তাহলে আমাদের যে প্রশ্ন চেয়েছিল যে এ কোণ সমান কত, তাহলে এ কোণ সমান আমরা দেখতেছি 90 ডিগ্রি, কথা কি ক্লিয়ার হয়েছো? তার মানে আমাদের অ্যান্সারটা হবে কি এখানকার ক নম্বর অ্যান্সার, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো এখানে যে চিহ্নটা দেয়া আছে, এই চিহ্নটা দ্বারা কি বোঝায় তোমাকে প্রশ্ন করা হচ্ছে, এই চিহ্নটা দ্বারা কি বোঝায়? তো এখন বিষয়টা হচ্ছে তোমরা, তোমাদেরকে যখন আমি শিখাইছিলাম তখন কোনটা সমান চিহ্ন হয়, কোনটা সমান্তরাল চিহ্ন হয়, কোনটা লম্ব হয়,
প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে আমি দেখাইছিলাম। তো এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা আছে সর্বসমচিহ্ন। কথা কি বুঝতে পারছো? তোমার কি জানো এটা? এটা হচ্ছে সর্বসমচিহ্ন, তোমাদেরকে আমি দেখাইছি এর আগে। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, 7 নম্বর অঙ্কটা আমাদের শেষ। এবার 8 নম্বরটা দেখো, বললে কি 8 আর 9 কি বলে? তাহলে তো সমস্যা নাই না? আছে কি 6 আর 7 সমস্যা আছে? নো ওকে স্যার। ওকে, এখন দেখো আমাদের কি এই যে নিচে তথ্যের আলোকে 8 ও 9 নং প্রশ্ন উত্তর দাও। তোমাকে এখানে বলা হচ্ছে যে, এখানে বলা হচ্ছে কি যে নিচে তথ্যের আলোকে, অর্থাৎ একটা উদ্দীপক দিয়ে আছে, দেখো একটা উদ্দীপক দিয়ে বলতেছে যে 8 ও 9 নং প্রশ্ন উত্তর দাও। তো 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 8 নম্বর প্রশ্ন বলতেছে এক্স সমান কত, এক্স সমান কত, অর্থাৎ এখানে যে এই কোণটা, এই কোণটা সমান আছে কত, তোমাকে বের করতে বলছে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? কথা ক্লিয়ার? তোমাকে এখন দেখো এখানে এই এক্স কোণের মানটা বের করতে বলতেছে। এখন তোমরা একদম বলো তো দেখি যে এই যে এই কোণটুকু, মানে আমি যে টোটাল যদি এখান থেকে শুরু করে, টোটাল যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিই, এই কোণের মানটা কত হবে? টোটাল যদি নিই আমি পর্যন্ত, দেখো আমি নীল কালি দিয়েছি, এই টোটাল কোণটা কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, কারণ এটা সরল কোণ হবে। যদি তোমাদেরকে আমি একটু, যদি ওখানে মার্ক করা নাই মানে পয়েন্ট দেওয়া নাই, আমি যদি লিখে রাখি, মনে করো যে এটা এ দিলাম, এ পয়েন্ট দিলাম এটা, তারপর মনে করো যে এটাকে দিলাম বি পয়েন্ট, বি বিন্দু, এটা হচ্ছে বি সি, আর এটা যে ডি দি, দেখো আমি এটা লিখে রাখলাম, যদি ওখানে প্রশ্ন দেওয়া নাই আমি লিখলাম এ বি সি ডি। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই ফাঁকা জায়গাটুকু আমি প্রমাণটা করব, দেখাবো এখানে এ বি সি কোনটা, মানে অর্থাৎ এ বি সি কোন, এটা সমান কত হবে? 180 ডিগ্রি হবে না, কারণ হচ্ছে এ বি সি কোন এই পুরো কোনটা হচ্ছে সরল কোন। কথা ক্লিয়ার? এখন যদি এ বি সি কোণ সরল কোণ হয়, মানে 180 ডিগ্রি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি 180 ডিগ্রি লিখে রাখলাম। এখন দেখো তো এ বি সি কোণটাকে দুইটা ভাগে ভাগ করা যায় না, একটা আছে এ বি ডি কোণ, দেখো এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, এ বি ডি কোণ প্লাস আছে সি বি ডি কোণ। দেখো তো কেউ শিক্ষার্থীদের সেটা বোঝো নাকি বিষয়টা, এটা বোঝার কথা। দেখো এই এ বি সি কোণ, এই টোটাল কোণটাকে আমি এই রেখাটা দিয়ে যে ছেদ করেছে, সেক্ষেত্রে দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা আছে এ বি ডি কোণ আর একটা সি বি ডি কোণ। কথা কি বুঝতে পারছো? তাই বুঝতে পারতেছো কি? হ্যাঁ, এখন খেয়াল করে দেখো তো, এখন একজন বলো তো দেখি আমাকে এ বি ডি কোণের মান কত, এ বি ডি কোণের মান কত বলতে পারবা? এ বি ডি কোণের মান 90 ডিগ্রি। তোমার কি এ বি ডি কোণের মান তো দেওয়া আছে, এ বি ডি কোণের মান দেওয়া আছে 105 ডিগ্রি, এই যে 105। কথা বুঝতে পারো নি আমার? হ্যাঁ, দেখো এ বি ডি কোণটা, এ বি ডি এটা না, এ কোণটা না, এই যে এই কোণটা না বলো, এই কোণটা, আর এই কোণের মান তো দেওয়া আছে 105। জি স্যার। তাহলে আমরা এ বি ডি কোণের মান আমি এখানে বসাতে পারি 105 ডিগ্রি প্লাস সিবিডি, সিবিডি সিবিডি মানে এই কোণটা না, আর এই কোণটা মানে এক্স, তোমাকে এক্স ছায়া হয়েছে, ইকুয়াল টু হচ্ছে 180। তাহলে এখান থেকে তুমি, সুতরাং এক্স ইকুয়াল টু 180 মাইনাস আসে 105, তাহলে কত হবে? 75 ডিগ্রি। কথা কি ক্লিয়ার হয়েছে কি হয়নি? তার মানে এক্স এর মানটা হবে কি 75 ডিগ্রি। না বুঝতে পারলে বলো যে স্যার বুঝতে পারতেছি না, বলো বুঝেছো কি? তোমরা কথা না বললে আমি কিন্তু বুঝতে পারবো না, বুঝতে পারছো বিষয়টা? মানে তোমরা বুঝতে থাকি। হ্যাঁ স্যার বুঝছি। ও ঠিক আছে, তাহলে বুঝে থাকলে তাহলে আমি হচ্ছে পরে অঙ্কটা করি। দেখো পরে বলতেছে যে এক্স প্লাস, 9 নম্বর প্রশ্ন বলছে এক্স প্লাস ওয়াই সমান কত, এক্স প্লাস ওয়াই সমান কত, আমি তো এক্স পেয়ে গেছি আর ওয়াই এর মানটা আমার দরকার। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে বলো তো দেখি যে এটা যদি এক্স এর মানটা আমি তো পেয়ে গেলাম,
এক্সএল মানটা তো পেয়ে গেলাম। তো এখন কথা হচ্ছে যে এক্সএল মানটা কত পেলাম দেখো, 75 ডিগ্রি পেলাম। তো এই কোণটা আর এই কোণটা কি একই কোণ না, মানে বিপরীত কোণ না? জি স্যার। তাহলে কি আমরা এখানে এই কোণটার নাম কি 75 ডিগ্রি দিতে পারবো বলো? এটাকে কি 75 ডিগ্রি দিতে পারবো? দিতে পারবো কি? দিতে পারবো আমরা। কারণটা খেয়াল করে দেখো, এই কোণটার এই কোণটা হচ্ছে পরস্পরের বিপরীত কোণ এবং এই দুটো কোণ সমান। এটা যদি এক্স এর মানটা মতো বের করে নিলাম 75 ডিগ্রি, তাহলে এটা যদি 75 ডিগ্রি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই কোণটা 75 ডিগ্রি হবে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? কথা ক্লিয়ার? এখন খেয়াল করে দেখো তো, এটা একটা ত্রিভুজ না বলো? এই যে এ এটা দিলাম, আবার ই এটা দিলাম, ই তাহলে এ বি ই একটা ত্রিভুজ না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হয় আমি তোমাকে এইমাত্র দেখালাম। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমি খেয়াল করে দেখো তো, এই কোণটা আমার জানা 55, এই কোণটা আমার জানা, শুধু বের করতে হবে ওয়াই কোণটা। দেখো এখানে ওয়াই লেখা আছে, ওয়াই কোণটা আমাদের বের করতে হবে। কেন ওয়াই কোণটা বের করতে হবে? কারণটা দেখো, এখানে প্রশ্নে বলতেছে এক্স প্লাস ওয়াই সমান কত। এক্স এর মানটা 75 তো আমরা জানি, বের করে নিয়ে আসলাম, বাট ওয়াই এর মানটা এখন জানা নাই। এই জন্য আমরা করবো কি, ওয়াই এর মানটা বের করে নেবো। তো তোমরা তোমাদেরকে এই মাত্র আমি দেখালাম যে ত্রিভুজের একটা ত্রিভুজ যে থাকে তার তিন কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি হয়। কথা কি ক্লিয়ার বুঝেছ? তাহলে এখন যদি 80 ডিগ্রি হয়ে থাকে তাহলে এখানে বলো তো, এই ওয়াই কোণ প্লাস এই যে 75 প্লাস 55 ইকুয়াল টু 180 হবে না বলো? ঠিক তো? তাহলে ওয়াই সমান কত হবে তাহলে? 180, এখানে 75, তাহলে 0 আর হচ্ছে তোমার কাছে 1 থেকে 13, 130 না বলো? বুঝেছ? তার মানে এখানে 50 ডিগ্রি হবে, ওয়াই কোণের মান 50 ডিগ্রি। তাই এখন ওয়াই কোণের মানটা হচ্ছে 50 ডিগ্রি হয়। আমাদের বের করতে হবে কি বলো, এক্স প্লাস ওয়াই। তাই এক্স এর মানটা আমরা পেয়েছি 75। দেখো এক্স প্লাস ওয়াই বলতে কি বোঝায়, এক্স এর মানটা পেয়েছি 75 আর ওয়াই এর মানটা পাইলাম হচ্ছে 50, তার মানে 125 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? তার মানে আমাদের অ্যান্সারটা হবে এই যে খ নম্বরটা। না বুঝতে পারলে বলো, স্যার আমি বুঝতে পারতেছি না, একটু বুঝালে ভালো হয়। সবাই বুঝতে পারছো? সবাই এই যে ওয়াই এর মানটা বের করে নিলাম 50 ডিগ্রি, ওয়াই এর মানটা 50 ডিগ্রি বের করে নিলাম, এই যে 50। আর তাহলে এক্স প্লাস ওয়াই মানে কি, এক্স এর মানটা 75 আর আছে ওয়াই এর মানটা 50, মোটামুটি 125, সব মিলে 125। এখানে বুঝলি নাকি এই ক্যালকুলেশনটা? এই ক্যালকুলেশনটা দেখো, আমরা জানি না একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা, এই তিনটা কোণ মিলে হবে 180। ওয়াই কোণ প্লাস 75 কোণ প্লাস 55 কোণ ডিগ্রি কোণ ইকুয়াল টু 180 লিখছি। এখন আমাদের বের করতে ওয়াই কোণটা, এই জন্য করলাম কি 75 আর এই 55 হয় আছে 130। কথা বুঝতে পারলে? 130 আসে, 130 বিয়োগ করে দিছি 180 থেকে, 180 থেকে 130 বিয়োগ করলে থাকে আছে আমাদের 50। তাহলে ওয়াই এর মানটা আমাদের 50। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এখন আমাদের যেহেতু 9 নম্বর এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলছে, তাই এক্স এর মানটা দেখো 75 আর ওয়াই এর মানটা পেলাম 50, যোগ করলে 125, সেই 125 এখানকার অ্যান্সার। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এখন তোমরা মিউট, একটু মিউট থাকো, আমি আবার 10 নম্বর অঙ্কটা করাবো। 10 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে অনেক, প্লাস এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, সেক্ষেত্রে ভালোভাবে একটু দেখবা 10 নম্বর প্রশ্নটা। দেখো 10 নম্বর প্রশ্নটা কি বলে, 10 নম্বর প্রশ্নটা দেখো, একটা ত্রিভুজে আমরা এরকম একটা চিত্র দিয়েছে। এখন বলতেছে এই চিত্রটাই যে চিত্রে এবি সমান্তরাল সিডি। দেখো এবি এবং সিডি হচ্ছে সমান্তরাল, এবং বলতেছে বিপিই কোণ, বিপিই কোণ মানে এই কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি, এবং পিকিউ সমান্তরাল, পিকিউ ইকুয়াল টু পিআর, এবং পিকিউ ইকুয়াল টু পিআর, এরা দুজন সমান। তবে ক নম্বরে দেখাও যে হাফ এপিই কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এপিই কোণ এর হাফ করলে
60 ডিগ্রি হবে সেটা কোন করতে হবে ক নম্বরে। তারপর খ নম্বরে সি কিউ এফ এর মান বের করতে হবে। সি কিউ এফ কোনটা দেখো, সি কিউ এফ মানে এই কোনটা তোমাকে বের করতে হবে খ নম্বরে। আর গ নম্বরে যেটা বলতেছে, প্রমাণ করো যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, এটা তোমাকে গ নম্বরে প্রমাণ করতে হবে। তাহলে তিনটা প্রশ্ন বুঝতে পারছো বিষয়টা? গ নম্বর প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, এই পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। খ নম্বরে সি কিউ এফ এই কোনটা বের করতে হবে। আর ক নম্বরে বলতেছে যে এ পিই এটাকে যদি হাফ করি তার মানটা হচ্ছে 60 ডিগ্রি হবে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এখন এই অঙ্কটা করার আগে তোমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, দেখো সেই বিষয়টা হচ্ছে যে এখানে কিছু কথা বলছে চিত্রে এ বি সমান্তরাল সিডি, মানে এ বি আর সিডি সমান্তরাল, এবং বিপিই কোণ সমান 60 ডিগ্রি। দেখো বিপিই কোণ মানে এই কোণটা হচ্ছে কত, 60 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো বিষয়টা? বিপিই কোণ মানে 60 ডিগ্রি। এখন তোমাকে প্রমাণ করতে হবে যে যে হাফ এপিই কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু বিষয় খেয়াল করে দেখো তো, এই যে এখানে যে এপি বি কোণ সমান কি 180 ডিগ্রি না? এই পুরো এই সরল কোণ এটা বলো, এপি বি আমরা যখন ক নম্বরটা করতেছি, ক নম্বর করার ক্ষেত্রে একটু বিষয়টা খেয়াল করে দেখো, আমি ক নম্বরটা করতেছি, ক নম্বরটা কি বলতেছে, ক নম্বরটা তোমাকে বের করতে হবে কি হাফ অফ এপিই কোণ সমান 60 ডিগ্রি, এটা তোমাকে কোণ করতে হবে। তো এখন চিত্র দিকে একটু খেয়াল করে দেখো, যেখানে দেয়া আছে বিপিই কোণ সমান 60 ডিগ্রি, এটা কিন্তু 60 ডিগ্রি দেয়া আছে। তাই এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এ পি বি কোণ সমান কত ডিগ্রি? এ পি বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি না? এ পি বি মানে সরল কোণ, যেহেতু আমরা একটু লিখতে পারি, যেহেতু এ পি বি সরল কোণ, এ পি বি কোণ সরল কোণ। দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে নাকি? আমি যে পর্যন্ত লিখছি যে এ পি বি বলতেছি 180 ডিগ্রি, দেখো খেয়াল করো এ পি বি সরল কোণ না, সরল কোণের মান কত, 180 ডিগ্রি হয় না? এখন খেয়াল করে দেখো তো এই এ পি বি কে দুটো ভাগে ভাগ করা যায় না, একটা হচ্ছে এ পি ই কোণ আর আছে বি পি ই কোণ। দেখো তো এটুকু ভেঙে এ পি ই কোণ প্লাস বি পি ই কোণ কি যাই বলো? এই তো অন্যরা একটু কথা বলছে না কেন, এভাবে করা যায়? জি স্যার। হ্যাঁ কিভাবে কেন করা যায়, কারণটা খেয়াল করে দেখো যে এই যে যদি এ পি বি এই পুরো কোণটা সরল কোণ হয়, দেখো এখন তোমাকে বলছিলাম এটা সরল কোণ, মনে করো আমি যদি বাইরে আঁকাই এ পি বি এটা সরল কোণ, সেটাকে আবার ছেদ করছে এইভাবে একটা রেখা ই, তাহলে পুরো সরল কোণ মানে কি 180। এখন খেয়াল করে দেখো এই কোণটা যোগ এই কোণটা মিলে তো 180 হবে নাকি, সেজন্য আমি করলাম কি এ পি ই কোণ প্লাস বি পি ই কোণ সমান 180 ডিগ্রি লিখলাম। এখন খেয়াল করে দেখো, এখন খেয়াল করে দেখো এ পি আমাদের বের করতে হবে কিন্তু এ পি ই, দেখো এ পি ই, সেজন্য এ পি ইটা আমি রেখে দিলাম ইকুয়াল টু, দেখো তো বি পি ই কোণের মান কত দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে না বলো প্রশ্নে, তাহলে 60 ডিগ্রি বসালাম ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো তো এখান থেকে এ পি ই আমরা লিখে নিতে পারি, যেহেতু বি পি ই কোণ সমান আছে 60 ডিগ্রি, তাহলে এ পি ই কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি অর্থাৎ 120 ডিগ্রি। কথা কি ক্লিয়ার? এখন দেখো প্রশ্নে এসেছিল কি হাফ অফ এ এ পি, তাহলে এখন যদি উভয় পক্ষকে আমি হাফ দ্বারা গুণ করি কোনো সমস্যা আছে? তাহলে হাফ গুণন 120, উভয় পক্ষকে হাফ দ্বারা আমি গুণ করলাম, তা এখন ক্যালকুলেশন করে দেখো তো তাহলে কি হবে এখানে 60 ডিগ্রি। প্রশ্নে কি বলেছিল দেখাও যে হাফ অফ এ পি ই কোণ সমান 60 ডিগ্রি না বলো? জি স্যার। তার মানে কি দেখানো হলো, শর্ট লিখতে পারো অথবা লিখতে পারো যে হচ্ছে তোমার
দেখানো হলো, এটা লিখতে পারো। দেখো বুঝতে পারছো কিনা এ পর্যন্ত, কোন সমস্যা হচ্ছে কিনা? না স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, আমরা খ নম্বর প্রশ্নটা বলতেছে সিকিউএফ। খেয়াল করে দেখো, আমরা সিকিউএফ, সিকিউএফ মানে এই কোণটা তোমাকে বের করতে হবে, এই কোণটা তোমাকে বের করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই সোজা একটা প্রমাণ, সিকিউএফ এর মান যে বের করবো খুবই সোজা। কারণ কি দেখো, যেহেতু বলছে এ বি আর সি সমান্তরাল, এটা তাদের ছেদক না, এটা যদি ছেদক হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখো এই কোণটার এই কোণটা কি এক কোণই না? মানে এখানকার যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণ সেই কোণ উৎপন্ন হয়েছে, কারণ এই দুইটা কোণকে বলবো কি বিপরীত কোণ। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও কি 60 ডিগ্রি হবে না বলো? কি জি হবে স্যার। যদি এটা 60 ডিগ্রি হয়? তবে এটাও অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে দেখো তো, এখন এই কোণটার এই কোণটা কি কোণ বলবো? এই যেটা সরলরেখা এটাকে ছেদ করছে, তাহলে এই কোণ আর এই কোণটাকে কি কোণ বলবো? অনুরূপ কোণ। অনুরূপ কোণ। তাহলে যেহেতু দুটো সমান্তরাল রেখা দুইটা, এটা তাদের ছেদক, তাহলে এখানে যে কোণ উৎপন্ন করবে এখানেও সেই কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এটা যে 60 হয় এটাও 60ই হবে। তার মানে আমাদের অ্যান্সার হবে 60। তা আমরা একটু বের করে দেখাবো আস্তে আস্তে যে কিভাবে 60 হলো, ওটা তোমাদেরকে এখন দেখাবো। কথা ক্লিয়ার হয়েছ? তো আমি যদি চিত্রটা আমি আঁকাই আবার, কারণ কি আঁকা লাগতেছে, কারণ আমি যখন তোমাকে এখানে লিখতে যাব ওটা দেখা যাবে না। তো আমি চিত্রটা আমি আঁকাচ্ছি আবার, দেখো চিত্রটা কেমন ছিল। এরকম ভাবে একটা দুটো সরলরেখা ছিল, এ বি সি ডি বলছে সমান্তরাল, এবং এভাবে একটা ছেদক ছিল, এখানে একটা কোণ দেওয়া ছিল 60 ডিগ্রি, এবং এটার নাম দেওয়া হয়েছিল, এটা হচ্ছে পি ই, দেখো বুঝো নাকি। আর এখানে সি ইউ এফ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই যে দেখো খেয়াল করো, আমি কিন্তু এই পাশেটুকু আঁকলাম না, এই পাশেটুকু আঁকলাম না একটা কারণে, কারণ আমাদের খ নম্বর অ্যান্সার করার ক্ষেত্রে এই ত্রিভুজটার প্রয়োজন নাই। খ নম্বর অ্যান্সার করার ক্ষেত্রে এই খ নম্বর এই ত্রিভুজের প্রয়োজন নাই, সেই জন্য আমি ওটাকে আঁকলাম না। আর খেয়াল করে দেখো তো বিষয়টা, আমি যে চিত্রটা আঁকাছি ঠিক আছে নাকি? আমাদের বের করতে হবে কি সি কিউ এফ, মানে এই কোণটা বের করতে হবে, এই কোণটা সমান্তরাল। দেখো খ নম্বর প্রশ্ন কি বলতেছে, খ নম্বর বলতেছে সি সি কিউ এফ এর মান কত, সি কিউ এফ এর মান। দেখো এখন আমি সি কিউ এফ এই মানটা আমরা এখন বের করব। কথা কি বুঝতে পারছো কি পারোনি বলো? এখন দেখো আমরা খ নম্বর, খ নম্বর তো চিত্র আছে এটাই, তো আমরা এখন চিত্র আঁকা থেকে এখন বলতে পারি যে দেখো তো যে এ পি কিউ, এ পি কিউ ইকুয়াল টু বিপদীপ, দেখো তো এ পি কিউ মানে এ কোণ আর এ কোণটা বিপদীপ কোণ না, অর্থাৎ বিপিই কোণ লিখতে পারে এটা, বিপিই কোণ। আমরা লিখতে পারি কি এটা যে এপি কিউ, এপি কিউ কোণ ইকুয়াল টু হচ্ছে বিপিই কোণ, লিখতে পারি কি? জি স্যার। হ্যাঁ জি স্যার। তাহলে এখন খেয়াল করে দেখো তো, এপি কিউ কোণ ইকুয়াল টু বিপদী বিপিই কোণ, বিপিই কোণের মান কত দেওয়া আছে, তাহলে 60 ডিগ্রি না? আমরা যেহেতু লিখতে পারি, যেহেতু বিপিই কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, দেখো প্রশ্নে দেওয়া আছে কিন্তু বিপি মানে 60 ডিগ্রি। আবার আবার লিখো, আবার দেখো তো, এ পি কিউ, এ পি কিউ কোণ ইকুয়াল টু অনুরূপ, অনুরূপ সি কিউ এফ কোণ না বলো, সি কিউ এফ কোণ। কথা কি বুঝতেছ? আমরা এখানে দেখতেছি এ পি কিউ কোণ সমান আছে সি কিউ এফ কোণ, এটা দুটা অনুরূপ কোণ। এখন যদি অনুরূপ কোণ হয়ে থাকে সেটা আমি লিখলাম এভাবে, আমাদের বের করতে হবে কোনটা বলো তো, সি কিউ এফ কোণ না, অর্থাৎ এই কোণটা না, এই কোণটা বের করতে হবে না। তাহলে ওই কোণটা যদি বের করতে হয় তাহলে এটা রেখে দিলাম, তার মানে লিখতে পারি কি সি কিউ এফ ইকুয়াল টু এ পি কিউ কোণ।
এখন এপি কিউ কনসন কত পেলাম 60 না এই যে 60 লিখে দিলাম সুতরাং আমরা দেখো কত সহজে হয়ে গেছে সি কিউ এফ কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি এটাই আমাদের অ্যানসার দেখো না বুঝতে হলে আমাকে বলো স্যার বুঝতে পারিনি সবাই কিন্তু মানে আমি চাচ্ছি তোমরা সবাই এই বিষয়টা অনেক সুন্দরভাবে ক্লিয়ার হবা সবাই ক্লিয়ার হবা বুঝনি অবনি বুঝনি কোনটা বুঝনি বলো তো আমাকে একটু খেয়াল করে দেখো অবনি তুমি একটু খেয়াল করে দেখো সেটা হচ্ছে আমি তোমাকে বুঝাচ্ছি এখানে এই যে চিত্রটা এই কোণটা দেয়া ছিল বুঝতে পারছো এই যে এটা বিপিই কোণ এটুকের মান 60 ডিগ্রি দেয়া ছিল ওকে এখন দিয়ে থাকার পরে বলতেছে সি কিউ এফ এই কোণটা কত তোমাকে এটা বের করতে বলছে এই মানটা দেয়া আছে আমি বের করতে এটা এখন তুমি জানো যদি এখানে এই কোণটার এই কোণটা বিপরীত কোণ এই দুইটা কোণ আছে বিপরীত এই কোণটা এবং এই কোণটা আছে বিপরীত কোণ সেজন্য আমি লিখছি এ পি কিউ কোণ ইকুয়াল টু বিপরীত বিপিই কোণ এখন বিপিই কোণের মান যেহেতু 60 ডিগ্রি এজন্য এর মানটা আমি বসা দিলাম 60 ডিগ্রি এরপরে আবার দেখতেছি এ পি কিউ কোণ আর সি কিউ এফ কোণ এর দুটো অনুরূপ কোণ তোমরা এটা জানো এ পি কিউ কোণ আর সি কিউ এফ কোণ আছে অনুরূপ কোণ এটা তোমাদেরকে আমি শিখিয়েছি এখন দেখো আমাদের যেহেতু এইটা বের করতে হবে এজন্য এটা রাখলাম আর এটাই পাশে দিলাম কোনো সমস্যা নাই এখন দেখো খেয়াল করে এ পি কিউ কোণের মান 60 ডিগ্রি সেটা কিন্তু আমরা পেয়েছি এই জন্য আমি কলমকে এখানে বসাই দিলাম তার মানে কি হলো সি কিউ এফ এর মানটা 60 ডিগ্রি হলো এটা আমাদের অ্যানসার বুঝতে পারছো হ্যাঁ এখন খেয়াল করে দেখো আমাদের এরপর যে প্রশ্নটা আছে কয় নম্বর গ নম্বর প্রশ্নটা দেখো খেয়াল করে গ নম্বর যে প্রশ্নটা আছে বলতেছে কি দেখো প্রমাণ করো যে খেয়াল করে দেখো প্রমাণ করো যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এখন বলো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সমবাহু ত্রিভুজ কাকে বলে যে কোনো একজন বলো তোমাকে সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের বাহু সব একই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে হ্যাঁ হ্যাঁ যে ত্রিভুজের তিনটা বাহু সমান মানে একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে তিনটা বাহু যদি সমান হয় তখন তাকে সেটা কি বলবো সমবাহু ত্রিভুজ বলবো তাহলে আমাদের প্রমাণটা করতে হবে কি বলতো এমন বলছে প্রমাণ করো যে পিকিউ আর সমবাহু ত্রিভুজ মানে কাজটা কি আসলে কাজ হচ্ছে দেখো পিকিউ আর কাজ হচ্ছে আমাদের কি দেখো তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি এটা যে পিকিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু পি আর দেখো তো প্রিয় শিক্ষার্থী কিন্তু বিষয়টা বোঝা নাকি আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটা এটা কিন্তু প্রমাণ করা কথা কি বুঝতেছো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটা প্রমাণ করা যে পি কিউ ইকুয়াল টু কিউ আর কিউ আর ইকুয়াল টু পি আর অর্থাৎ এখানে যে পি কিউ এর ত্রিভুজটা দেয়া আছে সেই ত্রিভুজটার তিনটা বাহু যে সমান সেটা তুমি প্রমাণ করতে হবে কথা কি বুঝতে পারছো বিষয়টা অর্থাৎ তিনটা বাহু যদি প্রমাণ করতে পারি সমান দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের এখানকার প্রমাণটা হয়ে যাবে তোমার কি কথা কি বুঝতে পারছো কি না হ্যাঁ বুঝনি এখানে কিছুই তো না সমবাহু ত্রিভুজ মানে বলতে কি বোঝায় সমবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে তার মানে কি আমাদের ত্রিভুজটা দিয়ে আসলে তো পি কিউ আর ত্রিভুজ তাহলে পি কিউ সমান হচ্ছে কিউ আর সমান হচ্ছে পি আর অর্থাৎ এই জিনিসটা আমাকে পণ করতে হবে কথা কি বুঝতে পারছো এখন আমরা আমি দেখো খেয়াল করো আমি চিত্রটা সম্পূর্ণ আঁকাবো না আমি শুধু ত্রিভুজটা আঁকাবো দেখো এখানে ত্রিভুজটা কেমন ছিল গ নম্বর করতেছি আমি গ গ করতেছি দেখো পি কিউ আর এখন অবশ্য সম্পূর্ণ আঁকানো একটু লাগবে কারণটা হচ্ছে তোমার খেয়াল করে দেখো আমি সম্পূর্ণ আঁকালে আমরা কিন্তু করতে পারবো সেটা দেখো আমরা এখন প্রমাণ করতে হবে কি বলো প্রমাণ করতে হবে কি যে পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু পি আর কথা কি বুঝতে পারছো বিষয়টা হ্যাঁ এখন খেয়াল করে দেখো তো যে আমাদের একটা প্রশ্নে কি দেওয়া ছিল প্রশ্নে একটা কথা বলা ছিল
যে পিকিউ আর পিআর সমান, এই পিকিউ আর পিআরটা কিন্তু সমান বলে দিছে। এখন যদি এটা এটা যদি সমান হয়ে থাকে, গত ক্লাসে তোমাদেরকে একটা কথা বলছি মনে আছে, কথাটা ছিল এমন যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। কথা কি বুঝতে পারছো বিষয়টা? গতকালকে আমি বলছি একটা কথা, সমান সমান বাহুর একটা ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। তো বিপরীত কোণগুলো সমান যদি বলে থাকে, তাহলে খেয়াল করে দেখো এই যে ত্রিভুজটির বাহুটা, এই বাহুটা, এই বাহুটার বিপরীত কোণ কোনটা বলতে পারবা? এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা, আর এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা। বুঝতে পারছো বিষয়টা? তো এখন খেয়াল করে দেখো একটা বিষয়, যে যদিও চিত্রটা আমি চাইছিলাম যে আঁকাবো না সম্পূর্ণ, তাও আঁকানো লাগতেছে। কারণটা হচ্ছে যে তোমার এখানে একটা বিষয় ছিল, খেয়াল করে দেখো এইভাবে একটা বিষয় ছিল না, আসলে এরকম ছিল আর উপর দিয়ে ছিল, আমি চাইছিলাম যে আঁকাবো না তারপর আঁকানো লাগতেছে, মূলত এটা ছিল। খেয়াল করে দেখো পি কিউ আর যদি কেটে যায়, তোমাদেরকে বলে রাখি আমি এটা শেষ করে দেবো, অর্ধেকটা শেষ হয়ে যাচ্ছে, আর তোমরা কেটে গেলে তোমরা আবার জয়েন করবা, মনে থাকবে তো? তোমরা সবাই আবার জয়েন করবা। হ্যাঁ, এখন দেখো আমরা যদি বিশেষ নির্বাচন যে এটা উপপাদ্য মনে করি, যে মনে করলাম যে এটা উপপাদ্য, তা আমরা কিন্তু বিশেষ নির্বাচন লিখতে পারি। যে বিশেষ নির্বাচন মনে আছে, এটা উপপাদ্য প্রমাণ করতে হলে কি কি লাগে? বিশেষ নির্বাচন মনে করি পি কিউ আর একটি ত্রিভুজ, ও সরি দেখতে পাচ্ছিল না, মনে করি পি কিউ আর একটি ত্রিভুজ, দেখো পি কিউ আর একটি ত্রিভুজ এবং পি কিউ ইকুয়াল টু পি আর, যেটা দেওয়া ছিল প্রশ্নে, দেখো পি কিউ ইকুয়াল টু পি আর কিন্তু দেওয়া ছিল, বলছিল পি কিউ ইকুয়াল টু পি আর। তো মনে করি এবিসি একটি ত্রিভুজ, পি কিউ আর একটি ত্রিভুজ এবং পি কিউ ইকুয়াল টু পি আর, তাহলে এখন প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে বলতো আমাকে? প্রমাণ করতে হবে যে এই পি কিউ আর ত্রিভুজ একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে আমরা কি জানি, যার তিনটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তার মানে প্রমাণ করতে হবে যে পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু পি আর। দেখো তো প্রিয় শিক্ষার্থী, তুমি সেটা বোঝো নাকি? এটা তোমাকে প্রমাণ করতে হবে, আসলে মূলত এটা প্রমাণ করতে হবে। এখন আমরা প্রমাণে আসি, অঙ্কন দরকার নেই, শুধু প্রমাণে আসি। প্রমাণ দেখো, প্রমাণে একটা প্রশ্নে দেখো বলা আছে না পি কিউ ইকুয়াল টু পি আর, প্রশ্নে বলা আছে না? দেখো এই যে পি কিউ ইকুয়াল টু পি আর প্রশ্নে বলা আছে, তা আমরা কিন্তু তাহলে লিখতে পারি কি পি কিউ ইকুয়াল টু পি আর, এ কিন্তু প্রশ্নে আমাদের বলা আছে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এটা তুমি পাশে লিখে দাও, দেওয়া আছে, এ কিন্তু প্রশ্নে দেওয়া আছে, তা আমি লিখতে পারি পাশে দেওয়া আছে, দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে কি পি ইকুয়াল টু পি আর। এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা জানো যে আমি তোমাকে শিখাইছিলাম, গত ক্লাসে শিখাইছি সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। এখন খেয়াল করে দেখো এই বাহুটার বিপরীত কোণ বলতেছি এইটা, আর এই বাহুটা বিপরীত কোণ বলছি এইটা। তো সমান সমান তাহলে কি এই কোণটা সমান, তাহলে এই কোণটা হবে না বলো? যদি এই বাহু দুটো সমান হয়ে যায় তাদের বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ এই কোণ মানে এই কোণ হবে। তো দেখো তো তাহলে পি আর কিউ কোণ, সুতরাং পি আর কিউ কোণ ইকুয়াল টু পি কিউ আর কোণ না বলো? এটা কি বুঝতেছ? জি স্যার, এটা বোঝার কথা, কারণ এটা তোমরা এটা জানো যে যদি, আর তোমাদের বলে রাখি সময় চলে যাচ্ছে, হ্যাঁ তোমরা যে কেটে যায় তোমরা সবাই আবার জয়েন করবা, সবাই সবাইকে আমি বলে রাখছি তোমরা সবাই আবার জয়েন করবা, আমি এটা শেষ করব আজকে। খেয়াল করে দেখো তাহলে, যেহেতু এই দুইটা বাহু সমান হলো, এই দুইটা বাহু সমান হয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি সমান সমান বাহুর বিপরীত কোণ গুলো সমান। এই বাহুটার বিপরীত কোণ এটা, এই বাহুটার বিপরীত কোণ এটা, যেহেতু এরা দুজন সমান হয়েছে তার মানে এই দুটা কোণ সমান হবে, সেজন্য আমি লিখলাম পি আর কিউ ইকুয়াল টু পি কিউ আর। এখন একটা কথা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হচ্ছে তোমার খেয়াল করে দেখো তো এখানে একটা কোণ পেয়েছিল না বলো,
এই কোণটার নাম কত ছিল? 60 ডিগ্রি ছিল না, আমরা বের করলাম। এই যে সি কিউ এফ, খ হতে প্রাপ্ত একটা জিনিস লিখলাম না, এই যে খতে যেটা বের করলাম, খেয়াল করছো? খতে কি বের করলাম? সি কিউ এফ সমান 60 ডিগ্রি। এই যে এটুকু মানে কত? 60 ডিগ্রি কিন্তু আমরা বের করে নিলাম, এটুকু মানে 60 ডিগ্রি বের করে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি না, বলো যে এখান থেকে কি লিখতে পারি, বলো কিছু বলবা। ছয়ের উপরে যে আপনি চিত্রটা এঁকেছেন এটাকে আমরা এঁকে দিব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আঁকতে হবে তোমাদেরকে, অবশ্যই আঁকতে হবে। আমি যে খ চিত্র আঁকছি, ক চিত্র আঁকলাম, এভাবে প্রত্যেকটা চিত্র আঁকাবা এবং তোমরা প্রমাণ করবা। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এখন একটা কথা বলি তোমাকে, যে এটাকে তুমি এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখো, এখানে এক নম্বর ইকুয়েশন বা বাংলায় লিখে রাখো, এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। ওকে, এরপর দেখো তো এখানে সি কিউ এফ কোণ, আর এই কোণটা কি বিপরীত কোণ না পি কিউ আর কোণ? দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে যে তোমাদের এই যে বললাম কি, যে যেহেতু এখানে এই কোণটা দেখো, এই কোণটা আর এই কোণটা কিন্তু আবার কিন্তু বিপরীত কোণ, দেখছো? এই কোণ এবং এই কোণটা কিন্তু বিপরীত কোণ। তো এখন তাহলে আমরা কি লিখতে পারি? পি কিউ আর ইকুয়াল টু সি কিউ এফ করতে পারি। আমরা কি বলতেছি, যে আবার বলতে পারছি যে এই কোণটা এবং এই কোণটা হচ্ছে বিপরীত কোণ। তো এই কোণটা এই কোণটা যে বিপরীত কোণ, তাহলে আমি বলতে পারি পি কিউ আর ইকুয়াল টু সি কিউ এফ কোণ। তাহলে আবার আমরা একটা লিখতে পারি, আবার আমি দেখো আমরা লিখলাম যে আমরা লিখতে পারি পি কিউ আর কোণ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পি কিউ আর কোণ ইকুয়াল টু বিপদীপ আমরা লিখে রাখলাম, বি প্রদীপ হচ্ছে সি কিউ এফ কোণ, সি কিউ এফ কোণ। ওকে, এটা কিন্তু দেখো আমি লিখলাম সি কিউ এফ কোণ লিখলাম। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হচ্ছে যে এই যে সি কিউ এফ লিখছি, এই সি কিউ এফ কোণ সমান কিন্তু 60 ডিগ্রি, যেটা আমরা খ হতে পেয়েছি সেটা আমরা লিখে রাখছি এরকম, সি কিউ এফ সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এইটুকের মান আমরা কিন্তু এখানে 60 ডিগ্রি লিখতে পারি, আমরা যে ই হিসাবে ব্যাখ্যা হিসাবে লিখতে পারি, যেহেতু সি কিউ এফ কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, বা খ হতে প্রাপ্ত লিখতে পারো সমস্যা নাই। তাহলে এখন তাহলে কি হলো দেখো, সুতরাং আমরা দেখেছি পি কিউ আর কোণ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এখন একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি পি কিউ আর সমান 60 ডিগ্রি হয়ে থাকে, আবার পি কিউ আর সমান যদি পি আর কিউ, তাহলে পি আর কিউ তো 60 ডিগ্রি হবে। দেখো যেহেতু এই পি কিউ আর সমান আমি 60 ডিগ্রি পেয়েছি, তাহলে এই 60 ডিগ্রি তুমি এখানে বসিয়ে দাও, পি কিউ মানে 60, সুতরাং আমরা বলতে পারি কি পি আর কিউ মানে 60, সুতরাং পি আর কিউ ইকুয়াল টু এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। যেহেতু হিসাবে লিখতে পারো, যেহেতু পি কিউ আর কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, কারণটা হচ্ছে দেখো পি কিউ আর মানে তো 60, তুমি যদি এই মানটা এখানে বসানো, এখানে মানটা বসাই দাও, তাহলে কি পি আর কিউ মানে 60 হবে, সেই হিসাবে আমি 60 ডিগ্রি লিখলাম। তো এখন যেহেতু চিত্রটা দেখানো যাচ্ছে না, আমি অন্য একটা পেজে করতেছি, এখন দিয়ে শুরু করো। দেখো তাহলে আমরা কি কি পেলাম, দেখো এই কোণটা পেলাম 60, আবার এই কোণটা পেলাম কিন্তু 60, পি কিউ আরও 60, পি আর কিউ 60 পেলাম। ওকে, এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু এখন দিয়ে শুরু করবো। এখন এখন তোমরা জানো যে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এখন দেখো তিনটা কোণ কোথায় আছে ত্রিভুজের, এই পি কিউ আর ত্রিভুজের একটা কোণ আছে এখানে, একটা কোণ আছে এখানে, একটা কোণ আছে এখানে। তা আমরা লিখতে পারি কি পি কিউ আর, পি কিউ আর কোণ প্লাস তারপর পি আর কিউ, পি আর কিউ কোণ প্লাস আর পি কিউ বা কিউ পি আর, কিউ পি আর কোণ ইকুয়াল টু দেখো আমরা লিখতে পারি 180 ডিগ্রি। কেন লিখলাম? কারণ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ মানে 180 ডিগ্রি হয়, সেজন্য আমরা পি কিউ আর কোণ, পি আর কিউ কোণ আর কিউ পি আর কোণ সমান 180 ডিগ্রি লিখলাম। তোমরা ব্যাখ্যা হিসাবে লিখতে পারো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি
180 ডিগ্রি, এটা তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বা দিলাম এই পি কিউ আর এর মান কত পেলাম, এই যে দেখো আমরা কিন্তু পি কিউ আর, পি কিউ আর এর মান কিন্তু 60 পেয়েছি, পি কিউ আর এর মান 60, তার মানে 60 লিখে দিলাম যোগ পি আর কিউ, দেখো পি আর কিউ এর মান 60 পেয়েছি, দিলাম 60 যোগ, তাহলে এটুকুর মান বসালাম, এটুকুর মান বসালাম, থাকছে শুধু কিউ পি আর কোণ ইকুয়াল টু 180। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 60 আর 60 কত, 120 হয়, লিখলাম 120 যোগ কিউ পি আর কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কিউ পি আর কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 120 ডিগ্রি ছিল বামে, আমি ওই পারে গেলে ডানে গেলে মাইনাস হবে, সমান ওই পারে গেলে মাইনাস হবে, এই জন্য 180 থেকে 120 বিয়োগ করলাম, বিয়োগ করলে ক্যালকুলেশন করে 60 ডিগ্রি হলো। তো দেখো তো সুতরাং আমরা লিখতে পারি কিউ পি আর কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন দেখছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এইটুকের মানও 60, এটার মানও 60, মানে 60 এটার মানও 60, তার মানে এখান থেকে লিখতে পারি না, সুতরাং পি কিউ আর কোণ ইকুয়াল টু পি আর কিউ কোণ ইকুয়াল টু কিউ পি আর কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, সবার মান 60 ডিগ্রি, তার মানে তিনটা কোণই সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এখানে তিনটা কোণ সমান, দেখো পি কিউ আর পি আর কিউ কিউ পি আর, তিনটা কোণের মানে কিন্তু এই 60 ডিগ্রি, আমরা কিন্তু দেখলাম তার তিনটা কোণ সমান। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রটা আসি আবার, চিত্রে দেখো এই কোণ এই কোণ এই কোণ, যে তিনটা কোণ আছে তিনটা কোণই সমান। তা আমরা একটা বিষয় জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, উল্টাভাবে এটা বলতে পারি সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। তেমন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে পি কিউ আর আমি কোণ নিয়েছি, এই কোণের বিপরীত বাহু কোনটা, এই কোণের পি কিউ আর এই কোণের বিপরীত বাহু দেখো পি আর, তাহলে আমরা দেখো পি আর, খেয়াল করে দেখো পি কিউ আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, অর্থাৎ হচ্ছে পি আর, তাহলে আমরা এই পি কিউ আর এর পরিবর্তে আমি লিখতে পারি কি পি আর, লিখলাম পি কি আর পি আর কিউ, দেখো এখানে আছে পি আর কিউ পি আর কিউ, তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা, এই কোণের বিপরীত বাহু পি আর কিউ এর বিপরীত বাহু হচ্ছে কোণ হচ্ছে বাহু হচ্ছে দেখো পি আর কিউ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে পি কিউ পি কিউ, তারপর এখান থেকে পি কিউ লিখতে পারি, ওকে ইকুয়াল টু কিউ পি আর, এই যে কিউ পি আর এই কোণের বিপরীত বাহু কোনটা, কিউ পি আর, দেখো কিউ পি আর এই কোণের বিপরীত বাহু দেখো কিউ আর, তাহলে আমি লিখতে পারি কি কিউ আর। তো দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এখান থেকে একটা ব্যাখ্যা হিসাবে লিখতে পারি যে যেহেতু সমান সমান কোণের সমান সমান কোণগুলোর বিপরীত বাহুগুলো সমান, এই ব্যাখ্যাটা হিসাবে লিখতে পারি, বিপরীত বাহুগুলো বাহু গুলো দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা কিন্তু এটা লিখতে পারি, এটা লিখতে পারি সমান সমান বাহুর সমান সমান কোণগুলোর বিপরীত বাহুগুলো সমান, এগুলো লিখলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু দুইভাবে লিখতে পারি কথাটা, কথাটা দুইভাবে লিখতে পারি, যে সমান সমান কোণগুলো যে দিলাম এখানে কোণ না দিয়ে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান এটা লিখতে পারি, অথবা সমান সমান কোণগুলোর বিপরীত বাহুগুলো সমান। দেখো তিনটা, এখন খেয়াল করে দেখো আমরা যে ত্রিভুজটা নিয়েছিলাম পি কিউ আর ত্রিভুজ, এই ত্রিভুজের আমাদের প্রমাণ করতে বলছিলাম, দেখো প্রমাণ করতে হবে যে পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু পি আর, দেখো সেটা কিন্তু প্রমাণ হয়েছে পি আর ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কি আর, সুতরাং আমরা বলতে পারি যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। কারণ কি, কেন সমবাহু ত্রিভুজ বলতেছি, কারণ দেখো সমবাহু ত্রিভুজ এটা আমাদের প্রমাণিত, আমাদের প্রমাণ করতে বলছিল এটা আমাদের প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী কিন্তু কেন আমরা এটাকে সমবাহু ত্রিভুজ বলছি, দেখো সমবাহু ত্রিভুজ তাহলে ওই ত্রিভুজের তিনটা বাহু সমান হওয়া লাগবে, দেখো তিনটা বাহু কিন্তু এরকম সমান, তার মানে আমরা বলতে পারছি যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, এটা আমাদের প্রমাণিত। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।